নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা, আপনাদের এই প্রিয় চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। কারণ এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের টোটকা দেওয়া হয়, প্রত্যেকটা মাসের রাশিফল বলে দেওয়া হয় এবং এই রাশিফল অনুযায়ী, রাশি অনুযায়ী আপনি ওই মাসটার জন্য কী করবেন সেটাও যেমন উল্লেখ করে দেওয়া হয়, তাতে আপনার ক্ষেত্রে অনেক শুভ জায়গা তৈরি হয়। যেমন আজকেও বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের একটু, কারণ একটু সমস্যা থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তবু বলো মিথুন রাশির জাতক জাতিকারা এরা কিন্তু মানুষ হিসাবে নো ডাউট ভালো এবং এরা সাধারণত খুব মৃদুভাষী হয় এবং মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে এবং এদেরকে নিয়ে অনেক বড় বড় কাজ কিন্তু সম্পন্ন করা যায়। এই হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। কারণ মিথুন রাশির যে অধিপতি হচ্ছে বুধ, বালক গ্রহ, এবং এই বালক গ্রহ থাকার জন্য রাশির যিনি অধিপতি অর্থাৎ রাশির যে অর্থাৎ এই রাশির যারা জাতক জাতিকারা তারা কিন্তু তাদের আচার ব্যবহার একটু বালক সুলভ হয়। তাই যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো অর্থাৎ 2024 ডিসেম্বর মাস কেমন যাবে এক ঝলক দেখে নিই। প্রথম অবস্থায় দেখুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন অবশ্যই করতে হবে। রিচ খাবার কম খেতে হবে, স্পাইসি খাবার কম খেতে হবে, এগুলো খেতে পছন্দ হবে আপনার কিন্তু খাওয়ার কারণে আপনার অনেক ধরনের সমস্যা নেবে আসবে। অপ্রিয় সত্য কথা সবার সামনে বলবেন না, সবার মুখের ওপর জবাব দেবেন না, তাতে আপনি সমস্যায় জড়িয়ে যাবেন এবং রেগে গেলে কথা যত কম বলবেন তত আপনার জন্য শুভ হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বললাম, মাঝে মধ্যে রেগেও যাবেন এবং অর্থ হানি হতে পারে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থহানি এবং মানসিক একটা দুশ্চিন্তা, চঞ্চলতা, একই জায়গায় বসে আছেন, বাইরের চিন্তা করবেন, এগুলো কিন্তু ডিসেম্বর মাস আপনার জন্য দেখাচ্ছে। খুব সতর্ক হবেন, সতর্ক থাকবেন এবং সতর্কভাবে মানুষের সঙ্গে মিশার চেষ্টা করুন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যেটা অর্থ। অর্থ খরচ যেমন আছে অর্থ ইনকাম সেরকম আছে, অর্থাৎ অর্থ আসবে এবং অর্থ খরচও হয়ে যাবে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো বাবা মায়ের শরীর স্বাস্থ্য, মিথুন রাশির জাতক জাতিকাদের বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ হঠাৎ সমস্যা আসতে পারে, বিশেষ করে মায়ের কিন্তু শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু কর্মক্ষেত্রে কিছু সমস্যাও থাকবে, জটিলতাও থাকবে এবং এই জটিলতার কারণে আপনি অনেক জায়গায় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে, অনেকে আপনার বিপক্ষে চলে যাবে, বস কিন্তু আপনার মাঝে মধ্যে আপনার সঙ্গে কিন্তু ডিটাচমেন্টের জায়গা আসবে বসের সঙ্গে এবং তার কারণে স্থানগত পরিবর্তন, কর্মক্ষেত্রের পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে, খুব সতর্ক থাকবেন। আর উটকো কোনো ঝামেলায় জড়াতে যাবেন না, হঠাৎ করে কেউ ডাকলো আপনি সেই সমস্যা গিয়ে সমাধান করার জন্য চেষ্টা করতে গেলেন কিন্তু আপনি নিজে জড়িয়ে যাবেন, সেক্ষেত্রে ডিসেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকা খুব সাবধানে চলবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর একটা জায়গা, যাদের ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু নো ডাউট খারাপ নেই, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আপনি করতে পারেন। আগামী দিনে বিজনেস সংক্রান্ত কোনো কোনো ক্ষেত্রে আপনার নতুন কোনো বিজনেসের সুযোগ আসবে, যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্র চঞ্চলতা তৈরি হবে, রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে ডিসেম্বর মাস, খুব কেয়ারফুলি এবং পড়াশোনার জায়গা যথেষ্ট মনোযোগ দিতে হবে, বন্ধু সঙ্গ ত্যাগ করলে ভালো হবে আর না হলে যতটা কম করা যায় সেটাই সেই জায়গা রাখতে হবে, না হলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলো অর্থাৎ ডিসেম্বর মাস খুব একটা শুভ না, তবু বলবো পড়াশোনার জায়গা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে। যারা দাম্পত্য জীবন রয়েছে, বিবাহিত অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সপ্তমপতি দ্বাদশে কানেকশন রয়েছে, অর্থাৎ এখানে অনেক সময় দেখবেন যে আপনাদের জন্মছক যদি পারমিট না করে তাহলে আপনার লাইফ পার্টনার এবং আপনি দুজন আলাদা আলাদা থাকতে পারেন
একই ছাদের নিচে নাও থাকতে পারেন, সেটার একটা কানেকশন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, মিথুন রাশির জাতক জাতিকাদের অহংকার জেদ আপনার লাইফ পার্টনারকে আপনার থেকে ডিটাচমেন্ট করে দিতে পারে, তাহলে সেই জায়গাগুলো সতর্কভাবে চলুন ডিসেম্বর মাস। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাড়া প্রতিবেশী এবং কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রু আপনার জীবনকে কিন্তু সমস্যামুক্ত করতে পারবে না, বরঞ্চ সমস্যার মধ্যে জড়িয়ে দেবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার যে আপনি যে গৃহে বসবাস করেন, যে বাস্তুতে বসবাস করেন, বাস্তুগত জায়গার থেকেও কিছু নেগেটিভ ফল পাচ্ছে, এবং সেই জন্য আপনার বাস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ডিসেম্বর মাস। মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, হঠাৎ করে কোনো শুভ অনুষ্ঠানের একটা যোগ রয়েছে, এটা কিন্তু মিথুন রাশির রয়েছে। যারা সন্তান নেবেন বলে স্থির করছেন তাদের ডিসেম্বর মাসে সন্তানের একটা যোগ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এর সঙ্গে সঙ্গে বলব যে যে কাজটা হয়নি সেটার জন্য আপনি আগের থেকে কাউকে বলবেন না, বিশেষ করে ডিসেম্বর মাস, তাহলে কিন্তু সেই কাজটা আপনার আটকে যাবে, হতে চাইবে না। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে, এবং সেই যেহেতু ডিসেম্বর নিয়ে আলোচনা করছি, ডিসেম্বরে সেটার একটা যোগ রয়েছে। এবং কর্মক্ষেত্র নিয়ে খুব সতর্ক থাকবেন, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনার জায়গাটাকে কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে। তাহলে এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 ডিসেম্বর মাস কেমন যাবে সেটা বললাম। কিন্তু এখানে যেটা সমস্যা কিছু কিছু রয়েছে, কিছু ভালোও রয়েছে, তাই এই সমস্যার থেকে মুক্ত হওয়ার জন্য এবং ভালোটাকে আরও ভালো করার জন্য আপনি কি করবেন, প্রত্যেক দিন যদি পারেন ভালো, আর না হলে শুধুমাত্র আপনি গৃহ অর্থাৎ যেদিনকে আপনার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাচ্ছেন বা কোনো শুভ অনুষ্ঠানে যাচ্ছেন বা কোনো শুভ কর্মের জন্য যাচ্ছেন বা দেখা গেলো আপনার চাকরির জন্য চেষ্টা করছেন, সেই চাকরির উদ্দেশ্যে যাচ্ছেন, কোনো ইন্টারভিউর জন্য যাচ্ছেন, তাদের জন্য বলবো যে আপনি আপনার পকেটে একটা তুলসীর পাতা এবং একটা লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গকে একটা কাগজের মধ্যে জড়িয়ে বুক পকেটে রেখে দেবেন এবং সেইভাবে আপনি আপনার কর্ম সম্পন্ন করে আসবেন, বা আপনি কর্মের উদ্দেশ্যে গিয়ে আপনি সেটা সেইভাবে রেখে আবার বাড়িতে চলে আসবেন, তাতে আপনার ক্ষেত্রে শুভ জায়গা তৈরি হবে। এবং বিশেষ করে বলা হচ্ছে যে তুলসীর পাতা আপনি যদি প্রত্যেক দিন আপনি বুক পকেটে নিয়ে বার হন, যারা মিথুন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। এবং লবঙ্গকে আপনি যদি বিশেষ করে আপনি আপনার যারা বিশেষ করে কোনো ব্যবসা বাণিজ্য করছেন বা কোনো কোনো ক্ষেত্রে যারা চাকরি করছেন এবং চাকরিতে আপনার যে ডেস্ক আছে সেখানে টেবিলে অর্থাৎ ড্রয়ারের মধ্যে যদি আপনি 6টা লবঙ্গ ডিসেম্বর মাসের জন্য রেখে দেন, তাহলে কর্মক্ষেত্রে বেশ কিছু শত্রুতার জায়গা রয়েছে, সেখান থেকে আপনি মুক্ত হতে পারবেন। আমি বারবার বলি, এগুলো তো টোটকা, এগুলো করণ ক্রিয়া বললাম, এবং নির্দিষ্ট দিনক্ষণ এবং তিথি নক্ষত্র দেখে এই টোটকাও কিন্তু খুব দারুণ কাজ করে। কিন্তু জন্মছকে যদি আপনার নেগেটিভ কানেকশান থাকে, জন্মছকের দেখা গেলো যে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে আপনার ফেভারে নেই, তার জন্য কিন্তু চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। তাই সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একজন মানুষকে পরিবর্তন করে দিতে পারে, কারণ অ্যাস্ট্রোলজি সেটাই বলে যে সঠিক যদি তার বিচার করে তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই জাতক জাতিকা জীবনে অনেক আমূল পরিবর্তন আনতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ ডিসেম্বর মাস মিথুন রাশির জন্য বিভিন্ন ক্ষেত্রে ভালো রয়েছে, কিছু খারাপও রয়েছে, সেই জন্য করণ ক্রিয়াগুলো করবেন। আর আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর এটা অনেক মানুষকে জানানোর জন্য, মিথুন রাশি যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জানানোর জন্য আপনি যদি একটা শেয়ার করেন, তাহলে অনেক মানুষ সেটা জানতেও পারবে। যাই হোক, এই জায়গাগুলোই রয়েছে। আর আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আপনাদের ভালো মন্দ সেগুলো লিখতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কী চাইছেন আগামী দিনে, কী ধরনের প্রোগ্রামগুলো চাইছেন
কী ধরনের টোটকা চাইছেন, কোন বিষয়ের উপর টোটকাগুলো চাইছেন সেগুলো যদি আপনারা লিখে পাঠান পাবো, তবুও বলবো আমরা গুরুত্ব সঙ্গে আমরা সেই কমেন্টসগুলো বা আপনাদের মতামতগুলো নেওয়ার চেষ্টা করি এবং সেইগুলো আপনারা পরবর্তী এপিসোডে অবশ্যই জানাবো। যাই হোক, সকলে ভালো থাকবেন, আর বিগত দিনে যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার।